সকলকে নমস্কার, আমার নাম রাজীব দত্ত, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ এমএস এক্সেল 2007 অর্থাৎ তোমাদের ফোর্থ চ্যাপ্টারের আজকে আমাদের ডে 12। এর আগে আমরা অলরেডি 11টি ক্লাস নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখে তারপর আজকের ক্লাসটি তোমরা করছো। আজকে আমাদের মূল যে বিষয় আজকের ভিডিওর তা হলো ওয়ার্কশিটে নতুন কলাম যুক্ত করার পদ্ধতি অর্থাৎ ইনসার্টিং কলামস ইন এ ওয়ার্কশিট। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সকলকে ওয়েলকাম। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো ইনসার্টিং কলামস ইন এ ওয়ার্কশিট অর্থাৎ ওয়ার্কশিটে অর্থাৎ এমএস এক্সেলের কোনো ওয়ার্কশিটে নতুন কলাম বা একসাথে অনেকগুলো কলামকে যুক্ত করার পদ্ধতি। তো আমরা ওয়ার্কশিটে নতুন কলাম যুক্ত করার তিনটে পদ্ধতি সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে শিখবার চেষ্টা করব। তো প্রথম পদ্ধতি কি? প্রথমে আমাদের জানতে হবে যে এক্সেলের ওয়ার্কশিটে যে কলামের আগে নতুন কলামটি যুক্ত করতে হবে সেই কলামের হেডারে ক্লিক করে কলামটি সিলেক্ট করতে হবে। সাপোজ ধরে নাও আমরা বি এবং সি এর মাঝখানে একটি কলামকে ইনসার্ট করতে চাই, তাহলে আমরা কি করব, সি কলামকে সিলেক্ট করব। তারপর হোম রিবনের অন্তর্গত সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করলে যে তালিকা আসে তার ইনসার্ট শিট কলামস অপশানে ক্লিক করলে একটি নতুন কলাম অ্যাড হবে বা ইনসার্ট হবে। তো প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম, তারপর হোম রিবনের আন্ডারে, হোম রিবন বলতে এই হলো হোম রিবন। এবার হোম রিবনের আন্ডারে আমাদেরকে যেতে হবে সেলস কমান্ড গ্রুপ। তো এই হলো তোমাদের সামনে সেলস কমান্ড গ্রুপ, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এই সেলস কমান্ড গ্রুপের আন্ডারে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে ইনসার্ট শিট কলামস এই অপশানে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নতুন কলাম ইনসার্ট হলো। আশা করছি তোমরা প্রথম পদ্ধতি সম্পর্কে বুঝতে পারলে। এবার আমরা আবার একই রকমভাবে আন্ডু করে নিচ্ছি। এরপর দ্বিতীয় যে পদ্ধতি তা হলো নির্দিষ্ট কলাম নির্বাচন বা সিলেক্ট করে তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে যে তালিকা আসে তার ইনসার্ট অপশানে ক্লিক করলে আমাদের সামনে আরও একটি নতুন কলাম অ্যাড হবে। সাপোজ ধরে নাও আমরা একই রকমভাবে ডি কলামকে সিলেক্ট করলাম। ডি কলামকে সিলেক্ট করবার পরে অর্থাৎ ডি কলামের যে হেডার, এই হলো হেডার, এই এটাকে হেডার বলা হয়, যেখানে আমরা যেখানে ডি লেখা আছে এটা সেই ডি কলামের হেডার। তো এই হেডারে ক্লিক করবার পরে আমরা রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করবার পরে ইনসার্ট বাটনে, ইনসার্ট অপশানে ক্লিক করলেই আমাদের সামনে ডি এবং সি এর মাঝখানে আরও একটি কলাম ইনসার্ট হবে, সেটি হলো এটি যা তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি আবার আগের মতো আন্ডু করে নিচ্ছি। ওকে, এরপর আমরা তিন নম্বর যে নিয়ম, থার্ড যে পদ্ধতি, সেটা হচ্ছে এক প্রকারের শর্টকাট পদ্ধতি যেটা কিবোর্ডের মাধ্যমে করা হয়। তো প্রথমে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সাপোজ ধরে নাও আমি বি এবং সি এর মাঝখানে একটি নতুন কলামকে ইনসার্ট করতে চাই, সে কারণে আমি সিকে সিলেক্ট করলাম, সি কলামের হেডারে আমি ক্লিক করলাম। তারপর আমরা কিবোর্ডের মাধ্যমে একসাথে কন্ট্রোল শিফট আর ইকুয়াল টু প্রেস করলেই আমাদের সামনে একটি নতুন কলাম ইনসার্ট হবে। আশা করছি তোমরা এই তিনটি পদ্ধতি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর যদি ধরে নাও সাপোজ আমরা দুটো কলামকে একসাথে ইনসার্ট করতে চাই, তাহলে কি করব, ধরে নাও আমি সি এবং বি এবং সি এর মাঝখানে দুটো কলামকে ইনসার্ট করতে চাই, তারপর সেক্ষেত্রে কি করতে হবে, আমি দুটো কলামকে সিলেক্ট করলাম, করবার পরে আমরা রাইট ক্লিক করব, তারপর ইনসার্ট অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমাদের সামনে বি
তারপরে সি এবং ডি এখানে নতুন কলাম ইনসার্ট হলো, তারপরে ই কলাম যেটা ছিল তাই এখানে শো করছে। তো আমি আবার একই রকমভাবে আন্ডু করে নিচ্ছি। আশা করছি তোমরা আজকে আমাদের যে মূল টপিক তোমরা বুঝতে পেরেছো। এর আগের আরও কতগুলো ভিডিও রয়েছে এমএস এক্সেলের উপরে, সেগুলো তোমরা দেখতে পারো, এবং ভিডিও ডেসক্রিপশনে তোমরা অবশ্যই আরও অন্যান্য ভিডিওর যে টিউটোরিয়াল ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা চেক করে নিও, এবং বিভিন্ন মক টেস্টও রয়েছে সেই মক টেস্টগুলো তোমরা দিতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।